এবারে লেসনে আমরা ম্যানুয়ালি রোল ওভার কীভাবে তৈরি করতে হয় তা দেখব। ম্যানুয়ালি রোল ওভার তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে ফার্স্টে আমাদের ইমেজটি নিতে হবে। এখানে আমরা স্টার্ট ইমেজ অর্থাৎ প্রথম ইমেজটি আমরা সিলেক্ট করব এবং ওকে বাটন প্রেস করব। এবং আমরা যদি চাই যে আমাদের ইমেজটির নাম দিয়ে দিতে, তাহলে আমরা আমাদের ইমেজটির নাম দিতে পারবো। এই ক্ষেত্রে আমরা ইমেজের নাম, প্রথম ইমেজের নাম ওয়ান, আর এখানে অবশ্যই আমরা নিউমেরিক ভ্যালু ইউজ করতে পারবো না, অতএব আমাদের রোল ওয়ান। এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে যে আমাদের এই ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা উইন্ডোজে যাব এবং বিহেভিয়ারে ক্লিক করব। বিহেভিয়ারে এসে আমরা দেখব যে একটি বিহেভিয়ার বক্স ওপেন হয়েছে। এখানে আমরা ইভেন্টে প্লাস অ্যাড করব। প্লাস কিতে ক্লিক করার সাথে সাথে আমরা মূলত অপর একটি মেনু পাব এবং এখানে যে কাজটি আমরা করব তা হচ্ছে সোয়াপ ইমেজ। আমরা সোয়াপ ইমেজে ক্লিক করলে মূলত রোল ওয়ান নামের যে ইমেজটি তা আমরা দেখতে পাচ্ছি। সেট সোর্স টু, আমরা এখানে ব্রাউজ করব এবং স্টার্ট ওভার যে ইমেজটি রয়েছে তা সিলেক্ট করব। এবার আমরা ওকে দিলেই মূলত আমাদের যে রোল ওভার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোয়াপ ইমেজ প্রথম এক নম্বর ইমেজটি এবং সোয়াপ ইমেজ। এবং অন মাউস ওভার, আমাদের মাউসটি যখন এই ইমেজটির উপরে থাকবে তখন এই ইমেজটি অ্যাপ্লাই হবে, এবং অন মাউস আউট অর্থাৎ মাউসটি যখন চলে যাবে তখন এই ইমেজটি আসবে। এবার আমরা F12 দিয়ে ব্রাউজারে আমরা আমাদের পেজটিকে ভিউ করি এবং এর ইফেক্টটি দেখি। আমরা যখন মাউস ওভার করছি তখন ঠিক রোল ওভার ইমেজের মতোই কাজ করছে। তো এটি একটি ম্যানুয়াল সেট আপ, এভাবে ম্যানুয়ালি আমরা রোল ওভার তৈরি করে নিতে পারি বিহেভিয়ারের মাধ্যমে।